ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো সামুন ক্রিম পাস্তা। সামুন ক্রিম পাস্তা তৈরি করতে আমাদের যা যা লাগবে, পাস্তা 100 গ্রাম, 10 গ্রাম বাটার, 20 গ্রাম অনিয়ন স্লাইস, পরিমাণ মতো লবণ, দুধ 60 সিসি, নামা ক্রিম বা হেভি ক্রিম 60 সিসি, পানি 60 সিসি, ব্ল্যাক পেপার পরিমাণ মতো, অলিভ অয়েল, সামুন ফিশ 50 গ্রাম। তাহলে চলুন আমরা সামুন ক্রিম পাস্তা তৈরি করি। প্রথমে আমরা পাস্তা 8 মিনিট সিদ্ধ করে নিব, বা যে পাস্তা ইউজ করবেন সেই পাস্তা প্যাকেটে লেখা থাকে কত মিনিট সিদ্ধ করতে হবে, সেই অনুযায়ী আপনারা সিদ্ধ করে নেবেন। আমরা আমাদের পাস্তা 8 মিনিট সিদ্ধ করব। পাস্তা সিদ্ধ হতে হতে আমরা সসটা তৈরি করে ফেলবো। আমরা এখন সস তৈরি করব। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নেব, চুলা অন করে দিব এবং একই সাথে সামুন ফিশটা দিয়ে দিব। সামুন ফিশটাকে আমরা ভাজি করব, একই সাথে আমরা পেঁয়াজ কুচি দিব। আমরা এইভাবে চাপ দিয়ে মাছটাকে খুলে খুলে নিব। আমাদের মাছ এবং পেঁয়াজটা ভাজি হয়ে গিয়েছে। এখন আমরা এর ভিতরে নামা ক্রিম, দুধ, পানি, লবণ 1 চা চামচের 3/2 ভাগ, ব্ল্যাক পেপার পরিমাণ মতো, দিয়ে আমরা এটাকে মিক্স করব। এই পাস্তাটা খুবই সিম্পল, এটা ঝাল হবে না এবং এটা অরিজিনাল ইটালিয়ান পাস্তার স্বাদ পাবেন। আমরা অল্প আঁচে কিছুক্ষণ এই ক্রিমটাকে জাল দিব। আরেকটু ব্ল্যাক পেপার দিব। আমাদের সসটা হয়ে গিয়েছে, আমরা আমাদের পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা পানিটা ছেঁকে নিব। আমরা বাটারটা দিয়ে দিব। বাটার দিয়ে আমরা সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নিব। লবণ চেক করব, সামান্য একটু লবণ দিব। হয়ে গেছে আমাদের পাস্তা, এখন আমরা পরিবেশন করব। প্রথমে আমরা পাস্তাগুলো প্লেটে দিব, তারপরে ক্রিমটা উপর থেকে ঢেলে দিব। তো হয়ে গেল আমাদের সামুন ক্রিম পাস্তা। আপনারাও তৈরি করে দেখবেন, ভালো থাকবে।